পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা দপ্তরের উদ্যোগে আজ নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান, যার নাম হল পশ্চিমবঙ্গের দক্ষতা 2021 এবং উৎকর্ষের সন্ধানে, 2022 সালে সাংহাইতে বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করা হবে। তারই প্রস্তুতি হিসেবে আজ রাজ্য স্তরে যারা দক্ষতা প্রতিযোগিতার 10টি বিভাগে উত্তীর্ণ, তাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এই সমস্ত প্রতিযোগীরা আগামী দিনে আঞ্চলিক স্তরে এবং জাতীয় স্তরে, তারপরে বিজয়ী প্রার্থীরা আগামী 2022 সালে সাংহাইতে বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির, পূর্ত এবং আইন মন্ত্রী মলয় ঘটক, পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী বার্ত বসু, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, সেচ এবং জলপথ দপ্তর মন্ত্রী মানস ভূঁইয়া এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা দপ্তরের পক্ষ থেকে একটি প্রদর্শনশালারও আয়োজন করা হয়। এছাড়া আইটিআই এর রাজ্যের মধ্যে 7 জন, যারা অল ইন্ডিয়া ট্রেড টেস্টের পরীক্ষায় প্রথম হয়েছেন, অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম পরীক্ষায় 2 জন, যারা প্রথম হয়েছেন, এছাড়াও ক্রাফট টসম্যান ইন্ট্রাস্টার ট্রেনিং স্কিমে যারা পরীক্ষায় প্রথম হয়েছেন তাদেরকেও পুরস্কৃত করা হয়। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। We'll be right back.
সেই ক্ষেত্রে এই স্কুলে যে ভোকেশনালটা চলে তাকে কিভাবে সাজাচ্ছেন আপনারা?
হ্যাঁ, যেগুলো হচ্ছে আমরা তো যেগুলো আমাদের বলছি আমি পলিটেকনিক বা আইটিআই বা ভোকেশনাল ট্রেনিং কারা নেয়, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা নেয় না, মাঝারি মানের স্টুডেন্ট, একটু ইনফিরিয়ার কোয়ালিটির স্টুডেন্ট, বাট যারা ড্রপ আউট ক্লাস এইট পাসেরও আমাদের প্রচুর রয়েছে যারা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে, নিয়ে শর্ট টার্ম ট্রেনিং 340 ঘন্টা, 400 ঘন্টা, 450 ঘন্টা ট্রেনিং নিচ্ছে। নেওয়ার পর এটা PBSSD থেকে আমরা ফ্যাসিলিটেট করছি, ট্রেনিং করার পর তার যে প্লেসমেন্টটা হবে সেটাকে আমরা আগে অ্যাসিওর করছি। সেজন্য আমরা এখন যেটা বলছি যে প্রথমে রিক্রুট, মানে তারপর ট্রেন অ্যান্ড ডিপ্লয়, RTD মডেল যেটা, সেটাকে আমরা ফলো করছি। সেজন্য ভোকেশনাল ক্ষেত্রেও সেটা, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রে রিক্রুট, ট্রেন অ্যান্ড ডিপ্লয়, এই ডিপ্লয়মেন্টের উপর গুরুত্ব দিচ্ছি, যাতে মিনিমাম 70-75% তাদের প্লেসমেন্ট আমাদের ট্রেনিং সেন্টার থেকেই হয়ে যায়, বাকি যারা থাকবে তারা সেলফ এমপ্লয়মেন্ট করবে বা এন্টারপ্রিনিয়রশিপের জন্য আমরা তাদেরকে এনকারেজ করছি। হ্যাঁ, 214টা জব রোলের মধ্যে প্রায়োরিটিগুলো আমরা দেখছি যে এখন যে রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ হতে থাকে, সেইগুলো ইন্ডাস্ট্রির সঙ্গে আমরা কানেক্ট করছি। আমাদের 40 খানা বিভিন্ন ধরনের জব রোল, মোটামুটি 38-40টা জব রোলের উপরে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, যেগুলো ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট বেশি করে চাইছে। ওরে 2022 ডিসেম্বরে মনে করুন একটা ধরনের লাগবে, এই ধরনের জব রোল লাগবে, তো সেইভাবে আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বলে ইন্ডাস্ট্রি কানেক্ট করে দিয়ে তাদের কোর্স কারিকুলাম এবং তাদের ডিজাইনিং নিয়ে আমাদের সঙ্গে ম্যাচ করে, তাদের সঙ্গে মার্চ করে দিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে চালু করছি। হ্যাঁ না, যেগুলো ইম্পর্টেন্ট না, সবগুলোই রয়েছে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বেশি জোর দিচ্ছি, স্ট্রেস দিচ্ছি। হ্যাঁ, রাইট। দেখুন, এটা মমতাদি বরাবর নানা রকম, মানে প্রথাগত চাকরি, প্রথাগত বাইরে তার বাইরে স্বনির্ভর হওয়ার চাকরি এবং কর্মসংস্থানের জন্যে মানুষের যে নিজস্ব যে উৎকর্ষ, যে স্কিল আছে তার ডেভেলপমেন্টের কথা, মানে তার উন্নতির কথা মমতাদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। আজকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যে কাজটা করলো সেটা তারই একটা বলতে পারেন যে একটা খুব সার্থক রূপায়ণ। এখানে অনেকগুলো বিভাগ, কুকিং, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন, তারপর জুয়েলারি, বেকারি, এই যে বাংলার বিভিন্ন জায়গায় যে ছেলেমেয়েরা কাজ করে যাচ্ছে এগুলো নিয়ে এদের তুলে আনা, এদের সামনে আনা এবং এদের সর্বভারতীয় ক্ষেত্রে নিয়ে যাওয়া এবং এদের দক্ষতাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া, এর থেকে ভালো কাজ আর কী হতে পারে? আমি তো এটার জন্য আমি অবশ্যই টেকনিক্যাল দপ্তর এবং মাননীয় মন্ত্রী আমার সহকর্মী ডক্টর হুমায়ুন কবিরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। এই সেটা তো আপনি মন্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন, সেই পরিসংখ্যান আমার পক্ষে বলা মুশকিল। একটা বিষয় হচ্ছে যে সাধারণ শিক্ষা, তার পাশাপাশি এই যে কারিগরি শিক্ষা, দুটোই সবার মধ্যে হচ্ছে আগামী দিনে এই যে প্লেসমেন্ট, সেই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা? এই যে প্লেস, দেখুন এই যে এটা তো একই সঙ্গে এরা যে তৈরি হয়ে যাচ্ছে, এই প্লেসমেন্ট তো আমরা এদের তৈরি করছি। এবার যে এদের যে গুণাগুণ সেটা বিভিন্ন কোম্পানি সারা পশ্চিমবঙ্গেই এখন নতুন করে মমতাদি শিল্পের কথা ভাবছেন, নতুন করে শিল্প কর্মসংস্থানের কথা ভাবছেন এবং শিল্পের সঙ্গে কৃষির কোনো বিরোধ না ঘটিয়ে একটা রাজ্যে এক ধরনের শিল্পায়নের বাতাবরণ তৈরি করতে চাইছেন। তো আমার মনে হয় যে এই ছেলেমেয়েদের যে মূল কথা যে রাজ্যের ট্যালেন্ট রাজ্যেই থাক, সেইটা কিন্তু আজকের এই অনুষ্ঠান সেটাও খানিকটা প্রমাণ করছে।